পেট্রোল সেঞ্চুরি হাঁকাতে রাজ্য জুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে তৃণমূল। রবিবার চাপদালির বিধায়ক অরিন্দম গুইনের নেতৃত্বে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে শাসক দলের কর্মী সমর্থকেরা। বিধায়ক নিজেই ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানোর ঢঙে ব্যাট তুলে মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান। বিধায়ক অরিন্দম গুইন বলেন, করোনাকালে এমনিতেই মানুষের রোজগার তলানিতে ঠেকেছে, নতুন করে মানুষ কর্মহীন হয়েছে, তার উপরে পেট্রোল ডিজেলের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি মানুষের জীবন ওষ্ঠাগত করেছে, তাই যতদিন না পর্যন্ত পেট্রোল ডিজেলের দাম কমানো হবে আমাদের প্রতিবাদ আন্দোলন চলবে। যেভাবে পেট্রোলের দাম বাড়ছে, স্বাভাবিকভাবে পেট্রোলের দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়ে, ফলে সাধারণ মানুষের পক্ষে সংসার চালানো একটা বিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষের। তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায়, আমরা আজকে রাস্তায় এই আন্দোলন আমাদের চলছে, এই আন্দোলন চলবে। কালকেও আমরা বদ্রিপাটি শহরে করেছি, আজকে আমরা বদ্রিপাটি পৌরাঞ্চলেই আমাদের এক নম্বর ডবার যে পেট্রোল পাম্প সেখানে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি, প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলছে। আমাদের একটাই দাবি যে পেট্রোলের দাম কমুক, ডিজেলের দাম কমুক, ঘরে অন্যান্য সামাজিক আদার্স জিনিস হয় তার দ্রব্যের দামও কমবে, তার ফলে সাধারণ মানুষ এই প্যান্ডামিক সিচুয়েশনে এই লকডাউনে যারা আজকে কর্মহারা সেই সব মানুষগুলো আজকে বাঁচবে। তাহলে আমাদের এই আন্দোলন দীর্ঘদিন চলবে, চালাবো আমরা চলছি। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটা কথা বলে যে সাধারণ মানুষের নেত্রী, খেটে খাওয়া মানুষের নেত্রী, কাজেই ওনার আদর্শে আমরা, ওনার নির্দেশে আমরা আজকে এই আন্দোলন চালাচ্ছি, এই আন্দোলন চলছে, চলবে।